সরবরাহ প্রচুর থাকলেও রাজধানীর বাজারে পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য মশলার দাম। মাছ ও সবজির মূল্য চড়া, বেড়েছে মুরগির দামও। ক্রেতারা ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানালেও বিক্রেতারা বলেছেন, বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার কারণে দাম বেশি। পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটেও দুষলেন তারা। ঝাঁজ কমেনি পেঁয়াজের রাজধানীর বাজারে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 55 টাকায়, শুকনো মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 250 টাকায়, আর মসুর ডাল, চিনি, আটা ও ময়দার দাম প্রতি কেজিতে 3 টাকা বেড়েছে। খুচরা বিক্রেতাদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে পাইকারিরা। এদিকে আকার ভেদে 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতিটি রূপালী ইলিশ। ট্যাংরা, পাবদা ও মলা মাছও বিক্রি হচ্ছে বেশি দামে, ক্ষুব্ধ ক্রেতারা জানালেন বাজার তদারকির। স্বস্তি নেই সবজির বাজারেও, শিম ও টমেটো প্রতি কেজি 100 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। করলা, ঝিঙা, চিচিঙ্গা, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম বাড়তির দিকে। বৃষ্টির কারণে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। বেড়েছে মুরগির দামও, ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকায়, পাকিস্তানি মুরগির প্রতি কেজি 250 টাকা, তবে গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। মঙ্গলবার যেন আমরা বেঁচে গেছি একদম, আজকে বেচতেছে আর একদম। মিনিকেট বিক্রি করছি আপনার রশিদ বিশ্বাস, এগুলো 3000 টাকা, আজকে বেচতেছে 3065 টাকা। আটাশ বিক্রি করতাম 2500 টাকা, আজকে বিক্রি করতেছে 2550-2600 টাকা। বর্তমানে অটোরাইস মেলের পরিমাণ গেছে, যার জন্য কম্পিটিশন দিয়ে ধান কিনে ধানের দাম বেশি দিয়ে, আর এই কম্পিটিশনে চাউলে বাজার জায়গা বাড়া। মেলকে যদি মনিটরিং করে সবসময় কন্ট্রোলে রাখতে পারে গভর্নমেন্ট, তাহলে বাজার সবসময় শিথিলই থাকবে।